वेलकम टू देव एकेडमी। देव एकेडमी ते सबाई के स्वागत। आजकेर वीडियो इडियम्स एंड फ्रेजेस। इडियम्स एंड फ्रेजेस ऊपर प्रश्न प्राय सब कम्पिटिटिव परीक्षाते ही आसे, से ही कारण छात्र छात्री के इडियम्स एंड फ्रेजेस अर्थ खूब भालो करे मने रखते हैं। एछाड़ा अन्यान्य छात्र छात्री जरा कम्पिटिटिव परीक्षार प्रिपारेशन निच्छे ना, तादेरो इंग्रेजी भालोभावे लिखते एवं बोलते पारार जोनो इडियम्स एवं फ्रेजगुली के जाना खूब ही जरूरी। इडियम्स एंड फ्रेजेस सीरीजर ऊपर आमादेर बेस कोएक्टी वीडियो हबे। आज पार्ट वन। ए वीडियोते आम्रा बेस कोएक्टी इडियम एवं फ्रेजेर बांगला अर्थ बोलेछी, इंग्लिश मीनिंग बोलेछी, इडियम बा फ्रेजगुली के कीभावे वाक्य व्यवहार करा हय देखिएछी, एवं सबचेये गुरुत्वपूर्ण जे ब्यापार ए वीडियोते बला हयेछे ता हलो इडियम्स बा फ्रेजगुली के मने रखार उपाय। आमरा एखाने इडियम एवं फ्रेजगुलिर उत्पत्ति व्याख्या करेछी। এই উৎপত্তির বিষয়টা গল্পের মতো মনে রাখলে আমরা সহজে এই ইডিয়ামগুলির অর্থ মনে রাখতে পারব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করি এই ভিডিওতে যে ইডিয়ামস এবং ফ্রেজগুলি শেখানো হয়েছে সেগুলি তোমরা খুব ভালোভাবে শিখে নিতে পারবে। আমাদের কমন এরর্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ ইত্যাদির উপরে ভিডিও আছে। ওই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এই ভিডিওটির পরে ওই লিঙ্কগুলো থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সবশেষে বলি, বেল আইকনটি প্রেস করে দেবে, তবে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমাদের আজকের ফার্স্ট ইডিয়াম আ ব্ল্যাক সি। এবার আমরা দেখে নিই এই ইডিয়ামটির ইংলিশ মিনিং কী, বাংলা অর্থ কী, কীভাবে এটাকে আমরা বাক্যে ব্যবহার করি এবং কীভাবে এর অর্থ আমরা মনে রাখব। ব্ল্যাক শিপ এই ইডিয়ামটির ইংলিশ মিনিং এখানে আমরা বলেছি সামওয়ান হু এম্বারাসেস আ ফ্যামিলি, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি কুরাঙ্গা, অর্থাৎ একজন ব্যক্তি যে তার পরিবারের সুনাম নষ্ট করে তাকে আমরা বলি আ ব্ল্যাক সি। এবারে আমরা এই ইডিয়ামটিকে বাক্যে কীভাবে ব্যবহার করব তার একটি উদাহরণ এখানে আমরা দিয়েছি। আমরা এখানে একটি সেন্টেন্স দিয়েছি যেখানে বলা হয়েছে হি ইজ দ্য ব্ল্যাক সিপ অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ সে পরিবারের একজন কুলাঙ্গার, অর্থাৎ সে পরিবারের সুনাম নষ্ট করেছে। এবারে আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখব। মনে রাখার একটি কৌশল আমি এখানে বলেছি। ইডিয়ামটির অর্থ মনে রাখার জন্য আমরা এখানে বলেছি আমরা জানি শিপ থেকে উল পাওয়া যায়, এই উল সাধারণত হোয়াইট শিপ থেকে আসে। ব্ল্যাক শিপ থেকেও উল পাওয়া যায় কিন্তু ব্ল্যাক উল খুব একটা কাজে লাগে না, কারণ একে অন্য কোনো কালারে ডাই করা যায় না। এই ধারণা থেকে, এই যে ব্ল্যাক উল কোনো কাজে লাগে না, এই ধারণা থেকে আর ব্ল্যাক শিপ এই ইডিয়ামটির উৎপত্তি। অর্থাৎ ব্ল্যাক শিপ হলো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি পরিবারে কোনো কাজে লাগে না বা যে ব্যক্তি পরিবারে সুনাম নষ্ট করেছে। এই ব্যাপারটা যদি আমরা মনে রাখি তবে আমরা খুব সহজেই আ ব্ল্যাক শিপ ইডিয়ামটির অর্থ যে কুলাঙ্গার বা এমন একজন ব্যক্তি যে পরিবারের সম্মান নষ্ট করে সেটা আমরা খুব সহজে মনে রাখতে পারব। আমাদের আজকের নেক্সট ইডিয়াম, সেকেন্ড ইডিয়াম, অ্যান অ্যাকিলস হিল। এবার আমরা দেখি এই অ্যান অ্যাকিলস হিল ইডিয়ামটির বাংলা অর্থ কী, ইংলিশ মিনিং কী, এটিকে কীভাবে বাক্যে ব্যবহার করা হয় এবং এটা মনে রাখার সহজ পদ্ধতি কী। অ্যান অ্যাকিলস হিল এই ইডিয়ামটির ইংলিশ মিনিং আমরা এখানে বলেছি আ উইক পয়েন্ট, অর্থাৎ এর বাংলা অর্থ হল দুর্বলতা বা ত্রুটি। এখন আমরা দেখি এই ইডিয়ামটিকে আমরা কীভাবে বাক্যে ব্যবহার করতে পারি। এখানে একটি উদাহরণ আমরা দিয়েছি। আমরা বলেছি হি ইজ ভেরি ব্রেভ বাট ইজ ফিয়ার অফ স্পাইডার ইজ হিজ অ্যাকিলস হিল, অর্থাৎ সে খুব সাহসী কিন্তু মাকড়সার ভয় বা স্পাইডারের ভয় হলো তার অ্যাকিলস হিল বা দুর্বলতা বা ত্রুটি। এবার আমরা দেখি এই ইডিয়ামটিকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারব। অ্যাকচুয়ালি এই ইডিয়ামটি উৎপত্তির জন্য একটি গল্প আছে, সেই গল্পটি আমরা এখানে বলেছি। গ্রিক লিজেন্ড অনুযায়ী অ্যাকিলসের শরীরের কেবলমাত্র গোড়ালিটি হলো তার দুর্বল জায়গা, কারণ
তার জন্মের পর তার মা তাকে একটি গোড়ালিতে ধরে স্ট্রিক্স নদীর জলে ডুবিয়েছিল তার শরীর শক্ত করার জন্য। যেহেতু গোড়ালিটি ডুবেনি তাই ওই অংশটি অ্যাকিলসের দুর্বল অংশ হিসাবে রয়ে যায়। এর থেকে আমরা বুঝতে পারছি অ্যাকিলস হিল কথাটির অর্থ হল দুর্বলতা বা ত্রুটি। আমাদের আজকে থার্ড ইডিয়াম এ রেড লেটার ডে। আমরা দেখেনি এই ইডিয়ামটির বাংলা অর্থ কি, ইংলিশ মিনিং কি, এটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায় আর এর অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখতে পারব। এখানে বলা হয়েছে এ রেড লেটার ডে ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো এ ভেরি ইম্পর্ট্যান্ট অর সিগনিফিকেন্ট ডে অর আ স্পেশাল ইভেন্ট। অর্থাৎ বাংলা করে যদি আমরা বলি এই ইডিয়ামটির অর্থ হয় স্মরণীয় দিন বা ঘটনা। এবারে আমরা দেখি এই ইডিয়ামটিকে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। আমরা এখানে বলেছি 15th August ইজ এ রেড লেটার ডে ইন ইন্ডিয়া। এই বাক্যটির অর্থ হলো তবে 15th August ভারতবর্ষে একটি স্মরণীয় দিন বা একটি গুরুত্বপূর্ণ দিন। এবারে আমরা দেখে নেব এই ইডিয়ামটির উৎপত্তি কিভাবে হয়েছে। এই বিষয়টা এই ইডিয়ামের উৎপত্তির বিষয়টা আমরা এখানে ব্যাখ্যা করেছি। এখানে বলা হয়েছে অতীতকাল থেকেই চার্চ ক্যালেন্ডারে ক্রিসমাস ডে, সেন্টস ডে, ফিস্ট ডেজ বা অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলিকে রেডিং বা লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়ে আসছে। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি ক্যালেন্ডারে রেড কালারে চিহ্নিত করা আছে। এই গুরুত্বপূর্ণ দিনগুলিকে লাল কালিতে চিহ্নিত করার যে ধারণা সেখান থেকেই উৎপত্তি হয়েছে এই ইডিয়ামটির অর্থে। সেই কারণে আমরা এ রেড লেটার ডে বলতে সাধারণত একটি গুরুত্বপূর্ণ দিন বা একটি বিশেষ দিন বা একটি স্পেশাল ডে বা একটি সিগনিফিকেন্ট ডেকে বুঝি। আমাদের আজকে ফোর্থ ইডিয়াম আ বোল্ড ফ্রম দ্য ব্লু। আমরা এবার দেখে নিই এই ইডিয়ামটির আ বোল্ড ফ্রম দ্য ব্লু এই ইডিয়ামটির বাংলা অর্থ কি, ইংলিশ মিনিং কি, একে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব আর এর অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখব। এই ইডিয়ামটির বাংলা অর্থ বিনা মেঘে বজ্রপাত বা দুর্ঘটনা আর ইংলিশ মিনিং হলো এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট। এখন এই ইডিয়ামটাকে আমরা যদি বাক্যে ব্যবহার করি তার একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি, দ্য প্রিম্যাচিওর ডেথ অফ হিজ ফাদার স্ট্রাক হিম অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু। অর্থাৎ তার বাবার আকস্মিক মৃত্যু তার কাছে বিনা মেঘে বজ্রপাত বা একটি দুর্ঘটনা। এখন আমরা এই ইডিয়ামটির অর্থ কিভাবে সহজে মনে রাখব তার একটি কৌশল আমি এখানে বলেছি। আমি বলেছি আমরা জানি বোল্ড ওয়ার্ডটির অর্থ বজ্রপাত আর ব্লু ওয়ার্ডটির এখানে ব্লু স্কাইকে বোঝাচ্ছে। আকাশ যদি ব্লু থাকে তখন বজ্রপাতের সম্ভাবনা থাকে না, তাই এ বোল্ড ফ্রম দ্য ব্লু বলতে আমরা বিনা মেঘে বজ্রপাত বা আকস্মিক ঘটনাকেই বুঝি। আমাদের আজকের ফিফথ ইডিয়াম এ ডার্ক হর্স। এবার আমরা দেখি এই এ ডার্ক হর্স ইডিয়ামটির বাংলা অর্থ কি, ইংলিশ মিনিং কি, এবং এর অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখব। এ ডার্ক হর্স এই ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো সামওয়ান হু আনএক্সপেক্টেডলি উইন্স আ কম্পিটিশন। বাংলা অর্থ হল হঠাৎ করে কোনো প্রতিযোগিতাতে জয়ী হয়েছে। এখন আমরা দেখি এই ইডিয়ামটিকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তবে কি হবে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, ইন্ডিয়া ওয়াজ দ্য ডার্ক হর্স ইন প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ ইন 1983। অর্থাৎ 1983 সালের প্রুডেন্সিয়াল বিশ্বকাপে ভারত ছিল একটি ডার্ক হর্স যে হঠাৎ করে জয়ী হয়েছিল। এখন দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো বা অ্যাকচুয়ালি এই ইডিয়ামটা কোথা থেকে এসেছে বা এর উৎপত্তি কিভাবে হয়েছে। এখানে আমরা বলেছি এই ইডিয়ামটি এসেছে হর্স রেস বা ঘোড় দৌড়ের ক্ষেত্র থেকে।
হর্স রেস এর ক্ষেত্রে যে ঘোড়া সুপরিচিত নয় বা তার পেডিগ্রি জানা নেই তাকে ডার্ক হর্স বলা হয়। বেঞ্জামিন ডিজরায়েলি 1831 তাঁর দ্য ইয়াং ডিউক বইয়ে লিখেছেন, এ ডার্ক হর্স হুইচ হ্যাড নেভার বিন থট অফ রাস্ট পাস্ট দ্য গ্র্যান্ড স্ট্যান্ড ইন সুইপিং ট্রায়াম্ফ। অর্থাৎ একটা ডার্ক হর্স জয়ী হয়েছিল যাকে কেউ জিততে পারে বলে মনে করে। এই ধারণা থেকেই এই ইডিয়মটির উৎপত্তি। এবং এই ডার্ক হর্স বলতে আমরা এমন কাউকে বুঝি যাকে কেউই মনে করেনি যে জয়ী হতে পারে, কিন্তু হঠাৎ করে সে জয়ী হয়েছে, যেমন 1983 বিশ্বকাপে ভারত হয়েছিল। আমাদের আজকের সিক্সথ ইডিয়াম, এ ড্যাম স্কুইপ। এ ড্যাম স্কুইপ ইডিয়ামটির অর্থ কি আমরা দেখি, বাংলা অর্থ, ইংলিশ মিনিং, সেটা আমরা এবারে দেখব। এবং তার সঙ্গে আমরা দেখি এর বাংলা অর্থ বা ইংলিশ মিনিং আমরা কিভাবে সহজে মনে রাখতে পারব। এ ড্যাম স্কুইপ এই ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো সামথিং হুইচ ইজ মাচ লেস এক্সাইটিং দ্যান ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি। বাংলা করলে যার অর্থ হয় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এমন বা হতাশাজনক। এখন আমরা দেখি এই ইডিয়ামটিকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, উই এক্সপেক্টেড দ্য ফিল্ম টু উইন অ্যাট লিস্ট টু অস্কারস বাট হোয়াট এ ড্যাম স্কুইপ ইট প্রুভ টু বি। অর্থাৎ আমরা আশা করেছিলাম এই যে সিনেমাটি বা ছবিটি কম করে দুটো অস্কার জিতবে, কিন্তু এটা সেটা করতে ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখতে পারব বা এই ইডিয়ামটি কীভাবে উৎপত্তি হয়েছে এর। এখানে বলা হয়েছে, ড্যাম ওয়ার্ডটির অর্থ ভেজা বা স্যাঁতস্যাঁতে, কুইপ ওয়ার্ডটির অর্থ আতসবাজি বা পটকা। পটকা যদি ভেজা বা স্যাঁতস্যাঁতে হয় তবে তা ঠিকমতো ফাটে না। তাই ড্যাম স্কুইপ বলতে আমরা এমন জিনিসকে বুঝি যা আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। খুব সহজেই আমরা এই ইডিয়ামটির অর্থ মনে রাখতে পারব আমরা যদি এই দুটি ওয়ার্ডের অর্থ মনে রাখি। ড্যাম স্কুইপ অর্থাৎ স্যাঁতস্যাঁতে পটকা, অর্থাৎ ড্যাম স্কুইপ বলতে আমরা এমন কিছু বস্তুকে বুঝি বা এমন কিছু জিনিসকে বুঝি যা আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। আমাদের পরবর্তী ইডিয়াম, এ ব্ল্যাক অক্স। এই ইডিয়ামটির আমরা এবারে বাংলা অর্থ দেখি, ইংলিশ মিনিং দেখি, একে কীভাবে বাক্যে ব্যবহার করা হয় দেখি, এবং এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখতে পারব সেটা দেখি। এ ব্ল্যাক অক্স এই ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো মিসফরচুন অর ব্যাড লাক, আর এর বাংলা অর্থ হলো দুর্ভাগ্য। এই ইডিয়ামটাকে আমরা যদি বাক্যে ব্যবহার করি তাহলে কেমন হবে আমি একটি উদাহরণের সাহায্যে এখানে দেখিয়েছি। উদাহরণ হিসাবে আমরা এখানে বলেছি, দ্য প্রিম্যাচিওর ডেথ অফ হিজ ফাদার অ্যাপিয়ার্ড অ্যাজ এ ব্ল্যাক অক্স টু হিম। অর্থাৎ তার বাবার হঠাৎ করে যে মৃত্যু সেটা তার কাছে একটি দুর্ভাগ্য হিসাবে আবির্ভূত হয়েছিল। এখন আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখতে পারব। আমরা এখানে বলেছি, ব্ল্যাক অক্স সাধারণত সেটানকে রেফার করে, আর সেটান হিউম্যান ওয়ার্ল্ডের জন্য ব্যাড লাক বা মিসফরচুন নিয়ে আসে। এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে এই ইডিয়ামটির অর্থ আমরা খুব সহজে মনে রাখতে পারব। আমাদের আজকের পরবর্তী ইডিয়াম, অ্যাপেল অফ ডিসকর্ড। এখন আমরা দেখে নিই এর বাংলা অর্থ কী বা এর ইংরেজি অর্থ কী। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড এই ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো সামথিং দ্যাট কজেস ট্রাভেল অর অ্যানিমোসিটি, আর এই ইডিয়ামটির বাংলা অর্থ হলো বিবাদের বিষয়। এবার দেখি আমরা এই ইডিয়ামটিকে যদি বাক্যে ব্যবহার করি কেমনভাবে হবে। এখানে আমরা উদাহরণ হিসাবে বলেছি, কাশ্মীর ইজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর হলো বিবাদের বিষয়। এবার আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কী করে মনে রাখব। আমরা এখানে বলেছি, গ্রিক মেথোলজি অনুযায়ী পেলিউস এবং থেটিস এর যখন বিবাহ অনুষ্ঠান চলছিল, গডেস এরিস তখন ফর দ্য ফিয়ারেস্ট লেখা একটি গোল্ডেন অ্যাপেল ভোজসভার মাঝে ছুড়ে দেয় যা হেরা, অ্যাথিনা এবং অ্যাফ্রোডাইটের মধ্যে বিবাদ ঘটায় এবং পরবর্তী পর্যায়ে ট্রয় যুদ্ধের সৃষ্টি করে। এই ঘটনাটা যদি আমরা মনে রাখি এখান থেকে আমরা সহজে বুঝতে পারব যে অ্যাপেল অফ ডিসকর্ড বলতে বিবাদের বিষয়কেই বোঝায়। আমাদের আজকের নেক্সট ইডিয়াম, এ ডগ ইন দ্য ম্যানজার।
ए डग इन जा मेजर ए इडियमटर हमें एवे बांगला अर्थ देखी एर इंग्लिश मिनिंग देखी और ये क्यों मने रखब ता सहज पद्धति एवे देखब ए डग इन दा मेजर ए इडियमटर इंग्लिश मिनिंग हलो ए पार्सन हू सेल्फिशलि कीप समथिंग दैट ही और सी डज नॉट रियली नीड अर्थात বাংলায় আমরা যদি একে বলি স্বার্থপর ব্যক্তি। এই ইডিয়ামটিকে আমরা যদি বাক্যে ব্যবহার করি কেমন হবে, এখানে আমরা দেখিয়েছি ডু নট বি এ ডগ ইন দ্য মেঞ্জার অ্যান্ড লেট ইউর ব্রাদার রাইড ইয়র বাইসাইকেল ইফ ইউ আর নট ইউজিং ইট অর্থাৎ একজন স্বার্থপর ব্যক্তি হয়েও না তোমার বাইসাইকেলটি তোমার ভাইকে ব্যবহার করতে দাও যদি তুমি এটা ব্যবহার না করছো। এবার আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখব। আমরা এখানে বলেছি ইশফের ফেবেলের একটি গল্প থেকে এই ইডিয়ামটির উৎপত্তি। এই গল্পে একটি ডগ একটি অক্স এর মেঞ্জার মেঞ্জার অর্থাৎ গবাদি পশু যে ভোজনপত্র এর ভেতর ঢুকে শুয়ে থাকে। কিছু সময় পর অক্সটি এসে যখন ওই পাত্র থেকে খাওয়ার চেষ্টা করে তখন এই কুকুরটি তাকে ভুগতে থাকে। এর থেকে আমরা এই ডগ ইন দ্য মেঞ্জার বলতে স্বার্থকর ব্যক্তিকে বুঝি। আমাদের আজকে নাইন্থ ইডিয়াম দ্য গিফট অফ দ্য গ্যাপ। এবার আমরা দেখি এই দ্য গিফট অফ দ্য গ্যাপ এই ইডিয়ামটির বাংলা অর্থ কী বা এর ইংলিশ মিনিং কী বা এর অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখতে পারব। দ্য গিফট অফ দ্য গ্যাপ এই ইডিয়ামটির বাংলা অর্থ হলো বাক পটুতা আর ইংলিশ মিনিং হলো অ্যান এবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি। এই ইডিয়ামটিকে আমরা যদি বাক্যে ব্যবহার করি তার একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি। এখানে বলা হয়েছে টু বি এ সেলসম্যান ইউ মাস্ট হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ অর্থাৎ একজন সেলসম্যান হতে গেলে তোমার অবশ্যই গিফট অফ দ্য গ্যাপ বা বাকপটুতা থাকতে হবে। এবার আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে সহজে মনে রাখব। এখানে আমরা বলেছি গ্যাপ ওয়ার্ডটি এসেছে খুব সম্ভবত 18th century স্কটল্যান্ডের একটি ডায়ালেক্ট ওয়ার্ড গব থেকে যার অর্থ হলো মাউথ। এছাড়া গ্যাপ ওয়ার্ডটিকে ভার্ব বলে তার অর্থ হয় টু চ্যাটার। আমরা যদি এইটুকু কথা মনে রাখি তবে কিন্তু আমরা এই ইডিয়ামটির অর্থ সহজে মনে রাখতে পারব। আমাদের আজকে লাস্ট ইডিয়াম ডাঙ্কিজ ইয়ার। এবারে আমরা দেখি এই ডাঙ্কিজ ইয়ার এই ইডিয়ামটির বাংলা অর্থ কী ইংলিশ মিনিং কী বা এর অর্থকে আমরা কীভাবে সহজে মনে রাখতে পারব। ডাঙ্কিজ ইয়ার এই ইডিয়ামটির ইংলিশ মিনিং হলো এ ভেরি লং টাইম আর বাংলা অর্থ হলো দীর্ঘ সময়। এবার আমরা এই ইডিয়ামটিকে যদি বাক্যে ব্যবহার করি কীভাবে তার একটি উদাহরণ এখানে আমরা দিয়েছি আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর ডাঙ্কিজ ইয়ার্স অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে কলকাতাতে বসবাস করছি। এবার আমরা দেখি এই ইডিয়ামটির অর্থ আমরা কীভাবে মনে রাখতে পার। এখানে বলা হয়েছে এই ইডিয়ামটি প্রকৃতপক্ষে আগে ছিল ডাঙ্কিজ ইয়ার অর্থাৎ কাং, পরবর্তী পর্যায়ে এটি পরিবর্তিত হয়ে ডাঙ্কিজ ইয়ার হয়। ডাঙ্কিয়ের দীর্ঘ কান থেকে এখানে দীর্ঘ সময় এই ধারণাটি এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।